দারুণ লাগছে। এখন সকাল 8:10 বাজে, আমাদের হোটেলের ছাদ থেকে অযোধ্যা পাহাড় দেখা যাচ্ছে। তবুও কুয়াশাচ্ছন্ন, কুয়াশা কাটছে না। আমি একটু জুম করছি, আপনাদের ছোটনাগপুর রেঞ্জটা দেখাতে পারলাম না, খুব ভালো লাগে। নটা 15 সময় আমরা স্টার্ট করেছি টুয়ার্স মুকুটমণিপুর। রাস্তা খুব ভালো, মাঝখানে আমরা দুটো স্পট দেখে নেব, দুভাবে দেখতে পারেন। বরাভূম স্টেশন থেকে হোটেল যাওয়ার পথে পাখি পাহাড় আর পাথা ফরেস্ট, আর না হলে আলাদা প্যাকেজ করে যেতে পারেন পাখি পাহাড় মাথা ফরেস্ট। অনেকটা টাইম লাগবে উপরে ট্রেক করতে গেলে, আর না হলে আমরা যেরকম ফেরার পথে দেখে যাচ্ছি সেরকমও দেখে নিতে পারেন। কুয়াশার চাদর এখনো কাটেনি, এত সুন্দর রাস্তা, এত সুন্দর রাস্তা, কিন্তু মেঘের জন্য দেখাতে পারলাম না ছোটনাগপুর রেঞ্জটা। (7908) আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি রেস্টুরেন্টে। আমরা ব্রেকফাস্ট করছি, লুচি আলুর তরকারি গরম গরম দিয়ে গেছে, আর এটা 40 rupees পার প্লেট, 4 piece করে আছে। এখানে বলে রাখি, পুরুলিয়া খুব বিখ্যাত গুড়ের জন্য, অনেক জায়গায় পেয়ে যাবেন। হোটেল আলাদের সাথে একটু যোগাযোগ করে নেবেন, রাস্তার উল্টো দিকেই রয়েছে গুড়ের সন্ধান। কোথায় গুড়? কিরকম কোন দাম আছে? এটা 150 টাকা আর ওটা 200 টাকা। ওনাদেরও তো ওই বাকি রিসোর্ট ঘুরতেও টাইম লাগবে, তাহলে উনি যে গাড়িওয়ালা ওনারও ফিরতে অসুবিধা হয়ে যাবে, রাত্রি হয়ে যাবে।
কলকাতা থেকে যদি ডিরেক্টলি যেতে চান মুকুটমণিপুর এবং সস্তায়, তাহলে নয় ট্রেনে যেতে পারেন, না হলে ডাইরেক্ট বাসে পেয়ে যাবেন। একদম মুকুটমণিপুরের রিসর্টের সামনে নামিয়ে দেবে আপনাদের। আবার ফেরার পথে সেম রুটে চলে আসতে পারেন। তাছাড়াও আপনারা পুরুলিয়া ট্যুর করার সময় যেতে পারেন মুকুটমণিপুর, বা বিষ্ণুপুর ট্যুর করার সময়ও দেখে নিতে পারেন মুকুটমণিপুর। এবারে মুকুটমণিপুরের জায়গাটার ব্যাপারে বলি, মুকুটমণিপুরে রয়েছে সেকেন্ড লার্জেস্ট ড্যাম, আর্দেন ড্যাম ইন ইন্ডিয়া। আর ডক্টর বিধানচন্দ্র রায়ের আমল থেকে রয়েছে কিন্তু এই ড্যাম, বিশাল এরিয়া জুড়ে, বিশাল বিশাল দিগন্ত জুড়ে। যারা দেখেননি তারা অতি অবশ্যই একটা উইকেন্ড গেটওয়েতে এই ট্যুরটা করে নিতে পারেন। ডিটেলস আরও আছে, মুকুটমণিপুরের অনেক সাইট সিন আছে, আমি ধীরে ধীরে বলছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাকি ডিটেলসটা। এখানে বলে রাখি, যারা পুরুলিয়া থেকে ডাইরেক্টলি যাচ্ছেন মুকুটমণিপুর তারা কিভাবে যাবেন, পুরুলিয়া স্টেশন থেকে পৌঁছে যাবেন বাঁকুড়া স্টেশন। কিন্তু যারা বাঘমুন্ডির দিকে থাকছেন বা অন্য কোনো জায়গাতে থাকছেন, তাদের কিন্তু গাড়িটাই বেস্ট অপশন, না হলে লোকাল বাসেস আছে, ব্রেক করে করে যেতে হবে এবং অনেকটাই টাইম লাগবে। মোটামুটি বাঘমুন্ডি থেকে মুকুটমণিপুর পৌঁছতে আমাদের টাইম লাগলো 1.5 থেকে 2 ঘন্টা, ম্যাক্সিমাম 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। রাস্তা খুব ভালো, তাই চিন্তার কোনো ব্যাপার না, চেষ্টা করবেন সকাল সকাল বেরোতে, আর মুকুটমণিপুরে একটু বসে থাকতে ভালো লাগবে। আমরা অনেকেই আছি যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে বেড়াতে যেতে খুব ভালোবাসি, তাদের জন্য এই সমস্ত রাস্তা সত্যিই দেখার মতো, খুবই ভালো রাস্তার কন্ডিশন। পুরুলিয়া বলুন, বাঁকুড়া বলুন, আমাদের আশপাশে মানে কলকাতার কাছাকাছি সত্যিই খুব ভালো রাস্তার কন্ডিশন। যদিও আজ অনেক গাছপালা কেটে অনেক সাফ করে দিয়েছে। ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে মুকুটমণিপুরের কিছু হোটেলের কন্ট্যাক্ট নাম্বার, দরকার পড়লে যোগাযোগ করে নেবেন। রেট কিন্তু ভ্যারিয়েবল, সিজন ওয়াইজ একটু কমা বাড়া চলতেই থাকবে। আচ্ছা, এখানে বলে রাখি, আমাদের গাড়ির খরচা পড়েছে 2500 টিল মুকুটমণিপুর ফ্রম বাঘমুন্ডি। এই রেটটাও কিন্তু সিজন ওয়াইজ ভ্যারি করবে, সেই মতো আপনারা দরদাম করে নেবেন, আর পার্সোনাল গাড়ি থাকলে তো আলাদা ব্যাপার। এখানে বলি, পোস্তটা খুব ভালো হয়েছিল, ডালটাও ভালো, একটা মিক্সড ভেজিটেবল সবজি আছে, সেটাও খাচ্ছি এবার, দেখা যাক। এখনো পর্যন্ত রান্না কিন্তু ভালো, মাছটাও ভালো, মাছের রান্নাটা অ্যাভারেজ বাট মাছটা ভালো, সঙ্গে চাটনি আর পাঁপড় ভাজা। খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম, এখন দুপুর 3টে বাজে। ফিরে এসে আরণ্যক রিসর্টে রাতের রূপটা দেখাবো, আর কালকের সকালবেলাও আরণ্যক রিসর্টের পুরো কমপ্লেক্সের ভিডিওটা করেছি। শীতকাল, তাই সন্ধ্যে নেমে যাবে তাড়াতাড়ি, যতটা পারি আজকে সাইট সিনটা করে ফেলি। এখানে বলে রাখি, মুকুটমণিপুরের একটা সাইট সিন স্পট হচ্ছে ঝিলিমিলি। ঝিলিমিলিতেই থাকার ইচ্ছা ছিল, গভর্নমেন্টের যেটা ট্যুরিজম প্রপার্টি আছে, বাট খুব শর্টলি প্ল্যান করা হয়েছে তাই বুকিং ওখানে পাইনি। পরের ভিডিওতে ঝিলিমিলির ডিটেলস থাকছে। এখন আমরা চটপট একটা অটো নেব, 20 টাকা লাগবে পার হেড, আমরা টাইম ওয়েস্ট করছি না, করে পৌঁছে যাচ্ছি ড্যামের কাছে। যাচ্ছি পরেশনাথ হিলের দিকে, অনেকটাই রাস্তা, জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, চারিদিকে জঙ্গল,
এখানে টোটো ভাড়া 500। পয়েন্ট পরেশনাথের মন্দির, এখান থেকে একটু উঠতে হবে। যে রাস্তা দিয়ে এখান দিয়ে এলাম, এইবার এখান দিয়ে যাব, এই রাস্তায় ফিরে দিয়ে উঠবো উপরে। এই যে সাদা দেখা যাচ্ছে ওইখানটা, এতক্ষণে দেখা পেলাম, এবারে উপরে যাব। আর একটু বাকি আছে। এই যে মুকুটমণিপুর ড্যাম, আমি পরেশনাথ হিল টপ, পাথরে ওঠা বারুণ। এই যে পুরো চত্বরটা, এখানে বসে রেস্ট নেওয়া যায়। বাবার মন্দির, এই পাথরগুলোর পিছনে একটা হিস্ট্রি আছে, বলছি আমি সেই ইতিহাসটা। এই ড্যামটা যখন কনস্ট্রাকশন করা হয়, মাটি খুঁড়ছে, তখন এই শিবের মূর্তিগুলো পাওয়া যায়। তার থেকে বিশ্বাস করা হয় যে এখানে কোনো জৈন কালচারের কোনো ব্যাপার ছিল। যাই হোক, এখান থেকে ভিউ পয়েন্ট খুব ভালো দেখা যায়, অ্যান্ড এখান থেকে সানসেট খুব ভালো এনজয় করতে পারবেন, সানসেট ইন দ্য মুকুটমণিপুর ড্যাম। আমার মতো নেচার লাভার হলে আর শহরের কোলাহল থেকে ছোট্ট দুদিনের ছুটি নিয়ে যদি বাইরে কোথাও যেতে হয়, আমি কিন্তু বাঁচব মুকুটমণিপুরের মতো জায়গাকে। আচ্ছা, এখানে বলে রাখি, মুকুটমণিপুর কিন্তু সেকেন্ড লার্জেস্ট আর্ডেন ড্যাম ইন এশিয়া। এটা কনফ্লুয়েন্স অফ কংসাবতী অ্যান্ড কুমারি রিভার। আর ঝাড়খণ্ড বর্ডারের কাছাকাছি আছে এই মুকুটমণিপুরের ড্যামের লোকেশন। তাহলে পাহাড়গুলো খুব ভালো করে ভিউ পাওয়া যেত। তাহলে এটা হয়ে গেল, এবার আবার নিচে নামব। আচ্ছা, এই যে দেখুন, মুকুটমণিপুর ড্যাম 12 কিলোমিটার্স ড্যাম। একটা টোটো রাইড হয়, সেটাও নেবো পরে। আগে কালী মন্দিরটা দেখতে যাচ্ছি। পরেশনাথ হিল টপ হয়ে গেল, এবার হচ্ছে কালী মন্দির। তো তাড়াতাড়ি করতে হবে, কারণ খাওয়া দাওয়া সেরে পৌঁছে অনেক বেলা করে বেরিয়েছি, অনেকটা ডিলে হয়ে গেছে, 3:30 বাজে। আরেকটা কথা বলে রাখি, যারা ডিয়ার পার্ক যাবেন, 4টার সময় হরিণদের খাওয়ার দেয়, সেটা সেই সময় যদি যেতে পারেন খুব ভালো লাগবে। তো দেখা যাক, আমরা যাচ্ছি এখন কালী মন্দির দেখতে। এসে গেলাম আমরা কালী মন্দির, পিছনে কিন্তু ড্যামটা। আর ওই একটা দ্বীপ, ওই দুটো দ্বীপের মাঝখানে, ওইটা কুমারী নদী, এইটা কংসাবতী নদী। এদিকে কংসাবতী, হ্যাঁ এইটা কংসাবতী, আর ওই সাইডে একটা কুমারী, কুমারী এটা। আচ্ছা, সংযোগ স্থল। আর এটা সবুজ দ্বীপ, এইগুলো সবুজ দ্বীপ, এইগুলো সবুজ দ্বীপ, এইটা এটা সবুজ দ্বীপ। আর ডিয়ার পার্ক হচ্ছে ওই যে ওই পারে পেরিয়ে আবার 2 কিলোমিটার গাড়ি করে যেতে হবে। আচ্ছা, আর এই যে বোট গুলো দাঁড়িয়ে আছে না, বিকেল হয়ে যাচ্ছে বলে কুয়াশাতে দূরের পাহাড়গুলো অনেকটাই ঢেকে গেছে। যাই হোক, এত বিস্তৃত ড্যাম প্রথম দেখলাম। আগে অনেক ড্যাম দেখেছি, যদিও পাইথন বা পঞ্চায়েত ড্যাম দেখেছি, এই ড্যামটা আরও বিশাল বিস্তীর্ণ এলাকা জুড়ে।
এখন টুরিস্টের সংখ্যা কম আছে, তাই রিজার্ভ বোটে যেতে হবে। মোটামুটি 400-500 টাকা তো নিয়েই নেবে, মোটামুটি 10 জন যেতে পারবে। আর যদি সিজন টাইমে আসেন তাহলে অনেক লোক পাবেন, তখন পার হেড 50 টাকা বা 100 টাকা করে নিয়ে যাবে। 2-3টে স্পট দেখাবে, ডিয়ার পার্ক আছে, পিছনের পাহাড়টা না দেখানো গেল না, পিছনের পাহাড়টা ওটা দেখাতে পারলাম না। সিজন টাইমে মোটামুটি 50 রুপিস পার হেড বা 100 টাকা পার হেড করে ওরা নেয়। 15 ডিসেম্বরের পর থেকে মার্চ মাস অবধি সিজন টাইম ওদের। পিছনের পাহাড়গুলো খুব আচ্ছা, একজনরা গেছিল ফিরে এলো, পাহাড়গুলো আচ্ছা। ড্যামের এখানে সূর্যাস্ত বা সানরাইজ বা সানসেট দুটোই কিন্তু খুব ভালো লাগে দেখতে। তবে কুয়াশা ঘেরা আকাশ, তো এর থেকে বলবো কোনো টাইমে আসলে অ্যাটলিস্ট দূরের পাহাড়গুলো ক্লিয়ার ভিউ পাবেন, কুয়াশাতে অলওয়েজ ঢেকেই থাকবে, মাঝে মধ্যে ফাঁকা থাকবে, ভালো লাগবে। একজনরা ঘুরে চলে এলো, কথা বলি সিজন টাইমে নৌকাগুলোর চেহারাগুলো একটু পাল্টে যায়। এখানে নৌকার আলাদা আলাদা নাম আছে, নয়নতারা, নয়নমণি, জলপরী, এরকম আরও নাম আছে। আর সুন্দর সুন্দর ডেকোরেশন হয়ে যায় সিজন টাইমে। আর লটারি সিস্টেমে বুকিং হয় কোনটাতে কাকে নিয়ে যাবে। এখানে আসলে একবার রাইডটা নিয়ে নেবেন, আমাদের হাতে সময় কম তাই রাইডটা নেওয়া হলো না। এখানে একটা কথা বলি, মুকুটমণিপুরের এক পাশের জলটা কিন্তু নীল, আরেক পাশের জলটা কিন্তু পুরোটা নীল নয়, একটু মিক্স আছে, কারণ দুটো নদী একসাথে মিশছে, সেই জন্য দারুণ লাগছে। কুয়াশা যদি না থাকতো দেখতে পেতাম পাহাড়ে ঘেরা লেকটা বা ড্যামটা। সাদা বক উড়ে যাচ্ছে, সে ওই পাশে এক্সটেন্ড করেছে, জলের আওয়াজটা পাচ্ছেন কিনা জানি না, ঢেউয়ের আওয়াজ পাওয়া যাচ্ছে, হাওয়া শুনছি। আমার তো মনে হয় গরমকালে ড্যামের পাশে বসে থাকলে খুব ভালো লাগবে। ড্যামের আশেপাশে কিন্তু এক্স্যাক্টলি পাশে কোনো নেই, আপনাকে গেলে একটু দূর থেকে হেঁটে আসতে হবে। পরিমাণে ল্যান্টেনা ফুটে আছে,
আলপনাগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে। এই রাস্তাটা দেখতে খুব ভালো লাগতো, এটা পুরো পুরো হাঁটা যায় রাস্তাটা। এখানে গাড়ি ভাড়া পাওয়া যায়। এটা মার্কেট এরিয়া, আর এখানে দিয়ে ড্যামটা যাওয়া যায়, বোটিংও করতে পারবেন। আমি দেখাচ্ছি, এখানে বোট ভাড়া বলছে একটু বেশি। অনেক বাস টাস আছে, প্রাইভেট গাড়ি আছে। আচ্ছা, অনেকে কিন্তু মুকুটমণিপুর নাইট স্টে না করে ঘুরে টুরে চলে যায়, সেটাও একটা ভালো অপশান। বাজারে থেকে সময় কাটতে চান, সেটাও ভালো অপশান, দুটোই ভালো অপশান। খুব সুন্দর কাজ ওনাদের। আচ্ছা, এটা মুকুটমণিপুরের ড্যামের আরেকটা সাইড। এটা নিয়ারেস্ট হচ্ছে ইউথ হোস্টেল, হোটেল আম্রপালি আর হোটেল মালঞ্চ। এই তিনটে হোটেলের কাছাকাছি আছে। এখানে বোট ভাড়া কিন্তু অনেক, আর এখানেও বোটের নানা রকম নাম আছে, বেশ ভালো লাগে নামগুলো। এখানেও লটারি সিস্টেম হয়। এখানে এক একটা ভাড়া বোটে 1700 টাকাও নিয়ে নেবে। গ্রুপ ট্যুর হলে বেশি বেটার, শেয়ার হয়ে যাবে। আমাদের হাতে সময় নেই আজকে, সেই জন্য আমরা এবারে আর বোট রাইডটা করলাম না, আর একটু কাছে যাচ্ছি। এখন শীতকালের সন্ধে, তাই তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেল। এখন 5:20 বাজে। দিনের বেলা এটা দেখতে খুব ভালো লাগে। সকাল 7 থেকে কিন্তু বোটিং চালু হয়ে যায়, বিকেল 4:30 অবধি ওরা যায়, তারপরে কিন্তু আর যায় না। সেই বুঝে আসবেন, সেই বুঝে প্ল্যান করবেন। বিশাল মার্কেট এরিয়া, অনেক কিছু পেয়ে যাবেন, শপিং করে ফেলতে পারবেন অনেক কিছু। দেখতে থাকুন। কিছু দোকান খোলেনি, বেশ বড় সড়ো মার্কেট এরিয়া আছে দেখছি এখানে। হ্যাঁ হয়েছে।
আপনাদের দোকান রোজ খোলা থাকে? রোজ কটা থেকে খোলে? 11টা থেকে। রাস্তার এপাশেও আছে মার্কেট, আবার এপাশেও মার্কেট আছে। এইখানে মাঝখানে আলপনা দেওয়ার রাস্তাটা, এটা আলপনা অনেকটা কমে গেছে। ওপাশটা গেলাম না, মোটামুটি একই রকম জিনিস আছে, আপনারা চাইলে ঘুরে যাবেন, ভালো লাগবে। আরণ্যক রিসর্টের রাতের রূপ দেখতে থাকুন পরের ভিডিওগুলো।